আমার নবীর মনে পড়ে গেছে, আমি তো কোনদিন কাউরে আব্বা বলে ডাকি নাই। এখানে অনেক ভাইরা আছেন বড় বড় চাকরি করেন বাবা, কিন্তু সেই 7 বছর বয়সে বাপ মরে গেছে। ইলিয়াসুর রহমান জেলাদি মা মারা গেছে 12 বছর বয়সে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। বাবা রে 12 বছর বয়সে আমি দেখছি আমার মাকে। হ্যাঁ যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে ভরে দিয়ে যাই। 12 বছর বয়সে যখন আমার মাকে আমি দেখছি, ওয়াজ কমিটির ভাইরা আমাদের মসজিদের সামনে মাঠের মধ্যে আমার মায়েরে জীবনের শেষ গোসল দিয়া এইরকম তিনখানা কাপড় দিয়া সাজাইয়া মাকে জীবনের শেষ খাট পাশে শোয়া রাখছে। আমি একটা দৌড় দিয়া মায়ের কাপড়ের কাপড়টা টেনে ধরে বলছিলাম, মা তোমার ইলিয়াসরে বিদায় করে মাদ্রাসায় দিয়া তুমি আমার সাথে অভিমান করে ঘুমায় রইলে মা। এই দুনিয়ায় যার মা নাই গো, আমার নবী খান দরবারে দাঁড়িয়ে তোর মেয়েটা তোরে দেখার জন্য আসছিল, তুই কেমনে মাইরে ফেলছিলি। দাহিয়া বলে, হুজুর বলেন আমি কেমনে, আমি বলেন আমার আল্লাহ মাফ করবে, ও আমার গুনাহগার ভাই এখন বয়া বয়া কান্দা। দাহিয়ায় কলবি বলে, নবী গো এখনো রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটা আমার টাকা আপু আপু আমি তোমার দেখার লেগে আল্লাহ দেখো মসজিদ কমিটি কান্দে, নেতা ভাইরা কান্দে, আল্লাহ আমার ভাইরা মাঠের মধ্যে বয়ে বয়ে কান্দে। ও বাজান, এমন একটা দিন ছিল তোমার বাবা গরিব মানুষ, পরীক্ষার ফি দেওয়ার মতো তৌফিক তোমার বাবা ছিল না, ওই গ্রামের বাড়িতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে, আজকে বড় চাকরি করে কোটি টাকার মালিক হইয়া বাবারে ভুইলে গেছো, মায়েরে ভুইলে গেছো। তুমি তোমার মা বাপরে ভুলিয়া যাবে, তোমার সন্তান একদিন তোমারে ভুলিয়া যাবে। ও আমার ওয়াজ কমিটির ভাইরা রে, দাহিয়ায় কলবি বলে, নবীজি আমার মেয়েটাকে আমি নিজে কোলে করে নিয়ে গেলাম চড়াগায়, বালুর ময়দানে যখন আমার বিয়েটাকে নিয়ে গেলাম, আমার মেয়েটা বারবার আমার দিকে তাকায় আর মায়ের নজরে বলে, আব্বু তুমি আমার এই মাঠের মধ্যে কেন আনছো, মা এই গর্তের মধ্যে কিছু হীরা মণি মুক্তা আছে তালাশ করার জন্য আনছি। হুজুর আমি নিজে কোদাল দিয়া বালুগুলা সরাই পাথর গুলা সরাইতেছি, ইন্দিমি টাইমে কিছু কিছু ছোট্ট ছোট্ট পাথরের কণা আমার দাড়ির মধ্যে ঢুকে গেছে। আমার মেয়েটা আমার দাড়ির মধ্যে দিকে ছোট্ট ছোট্ট বালির কণা গুলা বার করতেছে। আমি বারবার বলতেছিলাম, আমার মেয়েটা বলে, আব্বা তুমি এত কষ্ট করে মাটিগুলা খনন করতেছো গো বাবা, ও আব্বা তুমি শরীরটা ঘামায় গেছে, তুমি আমার কাছে একটু বসো ঠান্ডা পানি খাওয়াই দে। নবী আমার বলে, তারপরে কি করলা দাহিয়া? আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে দাড়ির ময়লাগুলা পরিষ্কার করে, শরীরের ময়লাগুলা পরিষ্কার করে। নবী বলে, তারপরও কি তোমার ভিতরে মায়া লাগে নাই?
বলে হুজুর আমার মধ্যে মায়ার কোন লেশ মাত্র নাই, এখানে যারা মায়ার বাবা হইছেন বাবা অফিস থেকে যখন আপনি বাসায় আসেন দেখবেন সর্বপ্রথম কাঁচা আর ঠান্ডা পানি লয়ে প্রথম দৌড়ে আসে তোমার মায়েরা। কথা কন না কেন, যখন তুমি অফিসে যাও তোমার জুতাটা মুছায়া দেয় তোমার মায়েরা, তোমার পাঞ্জাবি জামাটা তাকে থেকে আলমারি থেকে এনে দেয় সর্বপ্রথম মেয়েটা। আমার মেয়েটা যখন আমার শরীরের ধুলা বালু গুলা পরিষ্কার করে দিচ্ছে ইন্দিমিন টাইমে আমার মনের মধ্যে একটু মায়া লাগলো না, কিন্তু মেয়েটা যখন আমার কপালে চুমা দিয়া বলে আব্বা কষ্ট আমার সহ্য হয় না, তুমি আর মাটি খনন করতে হবে না, কোদালটা আমার কাছে দাও, তখন আমার মধ্যে একটু মায়া লাগছিল, কিন্তু মায়ার কাছে শয়তানের ধোকাটা বড় হয়ে গেল। নবী আমি মেয়েটাকে হাত পা গুলা ধরিয়া গর্তের কাছে নিয়ে একটা ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ফেলে দিলাম। আমি যখন আমার মেয়েটাকে ফেলাই দিলাম আমার মেয়েটা দুই হাত জোর করে বলে আব্বু আব্বু তুমি কি আবার এখানে ফেলাই দিয়ে মেরে ফেললা। হুজুর আমি তখন বড় বড় পাথর মারতেছিলাম, আব্বু আব্বু তুমি আমার এই গর্তের মধ্যে একা ফেলাই রেখে যাও না, আমি জানতাম মদিনার বাবার তো আব্বু দেখলে আমার মাইরে ফেলবো, আব্বু আমি জানতাম তুমি আমার মাইরে ফেলবা, কিন্তু সবাই সবাই আব্বা বলে ডাকে, আমি আব্বা কইয়ে ডাকতে পারি নাই, বিদায় আমি মদিনায় আইছিলাম। যখন বলছে আমি আব্বু বলে ডাক দিতে পারি না নানার বাড়িতে, এই জন্য আমি তোমারে দেখতে আসছিলাম, আব্বু তুমি তার প্রতিফলন আমারে মাইরে ফেললা, আব্বু তুমি আব্বা আল্লাহর কাছে জবাব দিও আমি তোমারে মাফ করে দিয়ে গেলাম গো আব্বু। যখন বলছে আমি আব্বা বলে ডাক দিতে পারি না বিদায় মদিনায় আসি, আমার নবী বাজান বসা ছিলেন, আমার নবী কাইতয়া পড়ে গেলেন আলীর কোলের মধ্যে, হযরত আলী বলেন আমরা বুঝতে পারলাম না নবী কেন কাইতয়া পড়ে গেল দাহিয়ার কথা শুনিয়া, ও নবীর আশিক তুই এখন সিল্লাবার কান্দা, আমার নবী আলীর কাঁধের উপরে কাইতয়া পড়ে গেছে, নবী আর সহ্য করতে পারি নাই গো বাবা কেন জানো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমারও তো মেয়ে আছে ফাতেমা। আমার ফাতেমাও তো আমার যখন যুদ্ধের ময়দান থেকে মায়ের খাইয়া আসি আমার ফাতেমা ওই জায়গাটা ড্রেসিং করিয়া দেয়, আমার ফাতেমা ওই জায়গাটা গরম পানি দিয়ে সেঁক দিয়ে দেয়। ও আমার ভাইরা এই দুনিয়ায় যাদের মেয়ে নাই তারা মেয়ের দরদ বুঝবে না, আমার নবী নিজেই বলে গো বাবা আমার মা বোনদের কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা মেয়েরা হয়তো ছেলেদেরকে বেশি পছন্দ করে, বাবা কিন্তু মেয়েদেরকে বেশি পছন্দ করে।